অ্যাকচুয়ালি দেখে চমকে যাবে, এরকমও চপ হয় নাকি? ছোলা গুলো দেখতে পাচ্ছ, এই প্রথমবার কোন দোকানদার ব্লগারদের এক্সপোজ করে দিল কাট। তোমরা তো অনেক ধরনের চপ খেয়েছো, সেটা আলুর চপ হোক, চিকেন চপ হোক, আরো নানান ধরনের চপ হোক না কেন, বাট আজকে যে চপটা দেখাতে চলেছি না, সেটা তোমরা লিটারালি দেখে চমকে যাবে, এরকমও চপ হয় নাকি? হ্যাঁ সত্যি এরকম চপ হয়েছে, তাই আমি একটাই কথা বলতে চাই তোমাদেরকে, চপ শিল্প জিন্দাবাদ হ্যায়, জিন্দাবাদ থা আর জিন্দাবাদ রহেগা, চপ শিল্প জিন্দাবাদ। চপটা যখন দেখাবো তোমরা তো লিটারালি চমকে যাবে, আর তার সাথে নানান ধরনের কিন্তু লোভনীয় খাবার দেখাতে চলেছি আজকে, তাই বলি ভিডিওটা দেখতে থাকো, আজকে ভিডিওটা বেশ ভালো হতে চলেছে। আর এখনো যা যারা আমাকে চেনো না চিনে নাও, আমি বান্টি, তোমার সাথে ভুক্কা বান্টি ইউটিউব চ্যানেল, এই চ্যানেল ভুক্কাগিরি ছিল, ভুক্কাগিরি আছে আর সারাজীবন ভুক্কাগিরি থাকবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভুক্কাগিরিটা শুরু করা যাক। বেলঘরিয়াতে আর একটা তোমাদেরকে নতুন দোকানের খোঁজ দিচ্ছি, দোকানের কিন্তু এখনো নাম হয়নি, বাট দোকানে যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু খুবই ইউনিক। এখানে ফুচকা চপ আছে, ভাবা যায়, পটেটো টুইস্টার আছে, পপ আপ রোল আছে, পাপড়ি চাট থেকে শুরু করে অনেক কিছুই আছে। এটা এক মাস হয়েছে, বিকেল 5:30 থেকে রাত 10:00। তো ফুচকা চপ আপনার মাথায় আইডিয়াটা আসলো কি করে? না অ্যাকচুয়ালি এটা আমার মাথায় আসেনি, আমি ভেবেছিলাম পপ আপ রোল, পটেটো টুইস্টার এগুলোরই করবো। তো আমার মেয়ে বললো, মা এই একটা নতুন আইটেম, এরকমভাবে করলে করতে পারো, ওটা ভালো লাগতে পারে। তো আমরা বাড়িতে গিয়ে খেয়ে, মানে বাড়িতে আগে করে দেখলাম, দেখলাম না মোটামুটি ভালো লাগছে, চলার মতো। তো কাস্টমার ফিডব্যাক কিরকম? হ্যাঁ কাস্টমার ফিডব্যাক ভালো। দোকানের লোকেশনটা বুঝে নাও, বেলঘরিয়ার কিন্তু এটা 4 নম্বর প্ল্যাটফর্ম, এটা কিন্তু প্রথম শেড, এই শেডের কিন্তু সামনেই এই দোকানটি আছে। ফুচকাটা বেসনে ভাজার পর দেখো সাইজটা ভালোই হয়ে গেছে, 3 পিস কিন্তু 25 টাকা, 1 পিস 10 টাকা। আমি চাইবো তোমরা 3 পিসই নাও, 1 পিস নিলে তোমাদেরই লস হবে। আর এখানে সাথে মেয়োনিজ দিয়েছে, টমেটো কেচাপ দিয়েছে। ছোটো থেকে এখন অবধি আমি অনেক ধরনের চপ খেয়েছি, ফুচকাও কিন্তু নানান ধরনের খেয়েছি, ফুচকা চপ প্রথমবার খাচ্ছি, খারা খারা ফুচকা চপ খেয়েছো, সত্যি বলছি চপ শিল্প জিন্দাবাদ, প্রথমবার ফুচকা চপ ইন বেলঘরিয়া স্টেশন, প্ল্যাটফর্ম নাম্বার 4। চলো খাওয়া যাক। এই হলো আলু স্টাফিংটা, কবলি যেরকম আলু থাকে না পুরো অনেকটা ওরকমই লাগছে, বাইরের লেয়ারটা খুবই কিন্তু মুচমুচে ব্যাপার আছে, আর ওপরে যে চাট মশলা দেওয়ার জন্য টেস্টটাকে আরো ইনহ্যান্স করছে। এই হালকায় মেয়োনিজটা দিয়ে খেয়ে দেখি, শুধু মুখে কাছে ভালো লাগছে, মেয়োনিজ দিয়ে অতটাও যাচ্ছে না, এই হালকা টমেটো কেচাপটা দিয়ে খেয়ে দেখি। টমেটো কেচাপটা দিয়ে আমার বেশ ভালো লাগছে, সিদ্ধ ছোলা কিন্তু ভর্তি আছে, দেখো এই যে ছোলাগুলো দেখতে পাচ্ছ, এই ছোলাগুলো মুখের মধ্যে পড়ছে না, খুবই একটা ভালো কম্বিনেশন আসছে, মনে হচ্ছে আলু কবলি খাচ্ছি, ফুচকা খাচ্ছি, সত্যি হচ্ছে খুব ভালো লাগছে খেতে। তো যারা ইউনিক আইটেম খেতে চাও তারা কিন্তু এই দোকানে ভিজিট করতে পারে, কারণ পরপর তোমাদেরকে অনেক কটাই আইটেম দেখাবো যেটা বেলঘরিয়া স্টেশনে অন্য কোথাও নেই, এখানেই আছে, এই দোকানটাই শুধু আছে। চলো এবার অন্য কিছু একটা আইটেম খাওয়া যাক, ওইটাও কিন্তু প্রথমবার, ফুচকা চপ যেরকম প্রথমবার, ওটা আমার কাছে প্রথমবার, তোমাদের কাছে যাই না প্রথমবার না দ্বিতীয়বার সেটা তোমরা কমেন্টে বলবে। এই হচ্ছে পটেটো টুইস্টার, ওফ দেখতে পাচ্ছ চিজে পুরো চান করে দিয়েছে, এখানে একটাই গান আছে, তু চিজ বাড়ি হ্যায় মস্ত মস্ত, তু চিজ বাড়ি হ্যায় মস্ত। এখানে চিজ, মেয়োনিজ, টমেটো কেচাপ, পেরি পেরি মশলা, চাট মশলা অনেক কিছুই আছে, এইসব নিয়ে তোমাদেরকে দিতে হচ্ছে 40 টাকা। একটা চাট মশলা দেবে আর টমেটো কেচাপ দেবে, তাহলে তোমাদের থেকে নেবে মাত্র 30 টাকা। আচ্ছা এই চিজটা কি আমরা ভিডিও করছি বলে দিয়েছে নাকি না প্রত্যেকটা কাস্টমারকে, প্রতিটা কাস্টমারকে দেয় এরকম ভাবে মতন দেখে নাও, ভালো মতন দেখে নাও, ভালো মতন দেখে নাও, এরকম না চিজ এনাদেরই কিন্তু ধরবে যে কেন চিজ দেয়নি, পিছন দিয়ে বলছে অবশ্যই ধরবে। ওকে চলো, এর থেকে বেশি দেয় আমাকে দিল না, এই দেখো এর জন্যই বলি ব্লগারদের কিন্তু ইম্পর্টেন্ট নেই, কাস্টমার ইম্পর্টেন্ট বেশি। তোমরা সবসময় বলো না যে ব্লগারদের ভালো দেয় আর আমরা গেলে দেয় না, এখানে উল্টো বলে দিল যে কাস্টমারদের ভালো দিই।
খাওয়া যাক। এই প্রথমবার আমি কিন্তু পটেটো টুইস্টার খাচ্ছি, আমি কোনোদিনই খাইনি। এই এটা কিন্তু অনেকদিন আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু বেলঘরিয়া স্টেশনে এটা কিন্তু নতুন। ভাই মুখে টুকে লেগে আছে, ভাই ভরে গেছে। খাবে তো এরকম ভাবে খাবে যাতে মুখে ছুকে পুরো ভরে যায়, তাহলেই তো মজাটা বেশি। কাকিমা একটা টিস্যু প্লিজ। এবার তোমরা অনেকে ভাববে যে আমি মাঝখানে কেন বাইকটা দিলাম, সামনে বা পিছনে দিতে পারতাম তো, সেটা বড় কথা না। বড় কথা যেখানে চিজ বেশি। আমি সবসময় বলি এমনি চিজ লাভার। এবার যারা যারা চিজ লাভার আছো আমার মতন, তাদের জন্য এই জিনিসটা পারফেক্ট, 40 টাকা দিয়ে। আর যারা চিজ লাভার না, তারা 30 টাকা দিয়ে খাবে। এটা ডিপেন্ড করছে, ব্যাটারটা কিন্তু ভালো টেস্ট আছে। আর ব্যাটারটার মধ্যে জোয়ান দিচ্ছে, তো যখন জোয়ান মুখে পড়ছে না, আরো বেশি ভালো লাগছে খেতে। আর এত কিছু মশলা দেওয়ার পর, সস দেওয়ার পর, চিজ দেওয়ার পর টেস্টটাকে আরো তো ইনহ্যান্স করছে। তো ওভারঅল যদি তোমরা 40 টাকা দিয়ে খেতে হয়, 40 টাকা দিয়েও খেতে পারো, একটা আলাদা টেস্ট। যদি 30 টাকা দিয়ে খেতে হয়, 30 টাকা দিয়েও খেতে পারো, ওইটা কিন্তু আলাদা টেস্ট, এটা স্পেশাল বলতে পারো। চলো এই হালকা এই জায়গাটা দিয়ে ভেঙে নিলাম, হালকা একটু চিজ নিলাম। ওফ কি চিজ, চিজে চিজ। ওফ এমনি ভাই 82 কেজি ওয়েট হয়ে গেছে, 90 পুজোর মধ্যে করবই চ্যালেঞ্জ। এটা এক কথা যে সেই মানে সেই সেই লেভেলে খেতে। এত হাসি কিসের ভাই তোর, এত হাসি কেন? আমি ক্যামেরা সাই। ক্যামেরা সাই ভাই, কেমন লাগছে বল? পটেটো টুইস্টারটা ভালো ভালো লাগছে, ঘরের আলু ভাজা। ঘরের আলু ভাজা তো 40 টাকাটা বেশ নাকি না 30 টাকাটা, তোর কি মনে হয়? 40 টাকাটা। এ বাবা কত চিজ খা ভাই, খা খা। তুইও কি চিজ লাভার নাকি? না না, এমনি খেলাম। এমনি খেলি? বাবা বাবা, তাহলে এইটা কি করি, খাবি না? কি নাটক করে, খেয়েই যাচ্ছে তখন। এই দোকানে আমার শেষ আইটেম পপ আপ এক চিকেন রোল, দাম হলো 40 টাকা। আর ওপরে দেখতে পাচ্ছ পেরি পেরি মশলা দিয়েছে, মেয়োনিজ দিয়েছে, আর সস দিয়েছে। এখানে আরো অনেক কিছু আইটেম আছে, আমি অন্য কিছু গেলাম না, কারণ ওইগুলো আমার ইউনিক ইউনিক লাগলো না। তিনটে আইটেম ইউনিক ইউনিক লেগেছে, সেগুলোই আমি তোমাদেরকে দেখালাম। আর ফুচকা চপটা তো ইউনিকই। আর এইটা কিন্তু আমি যতটা জানি কোরিয়ান ফুড। চলো খাওয়া যাক, দেখি কিরকম লাগে ডিমের দিক দিয়ে। ভেতরে একটা চিকেন দেখো সসেজ আছে, কিন্তু অনেকটা দেখো মোমোর মতন লাগছে, বুঝতে পারলাম না কেন। যা বাবা এটা, হ্যাঁ মোমোই তো লাগছে আমার। ওটা মধ্যে সসেজ লাগলো না, সসেজ বললো, এটা আমার মোমোর মোমোই লাগলো। দোকানের সামনেই বলছে ঠিক আছে, চলো মোমোটাই দিয়ে করেছে। চলো একটা সেকেন্ড ওয়েট করা যাক। তো ওভারঅল যদি 40 টাকা এটা যদি বলি আমার অ্যাভারেজ লেগেছে, কিন্তু বাদবাকি দুটো আইটেম আমার কিন্তু সেরা সেরা লাগছে। আপনাদের তো তিনটে আমি আইটেম ট্রাই করলাম, খুবই তো আমার ইউনিক লাগলো বেলঘরিয়া স্টেশনের মধ্যে। তো আরো কি নতুনত্ব কিছু ইউনিক আসবে নাকি? হ্যাঁ, সামনে একটা ইচ্ছা আছে যে লোটে মাছের কিছু চপ আর ফিশ ফ্রাই এইসব আসবে। ওকে ওকে ওকে। এতক্ষণ যা যা ভিডিওটা দেখেছো মেক শিওর একটা লাইক করে দাও, লাইক করলে ভিডিও করার এনার্জি আরো বেশি হাই হয়ে যায়। আর দেখো আমার যা যা ভালো লেগেছে, যা যা খারাপ লেগেছে, তোমাদেরকে আর এক্সট্রা করে কিছু বলার নেই। শুধু একটা জিনিস আমি বুঝলাম না, তুমি বললো কিন্তু সসেস, যখন আমি খেতে গেলাম দেখলাম মোমো, তারপরে বলার পর উনি বলছে যে সসেসটা খারাপ হয়ে যায় সেজন্য মোমো দিই। কারণ উনি যখন জানে মেকিং এর সময় দেখতেই পাচ্ছে মোমো দিচ্ছি, তাহলে কেন মিথ্যা কথা বলবো, ভগবান জানে। বাট আমি বলবো তোমরা ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওভারঅল আর কিছু বলার নেই, নতুন দোকান, আমি চাইবো তোমরা সাপোর্ট করো, সাপোর্ট করে ভালো লাগবে। শুধু আমার ওই জিনিসটা খারাপ লাগবে সেজন্য তোমাদেরকে শেয়ার করলাম, কারণ তোমরা তো হঠাৎ খেয়ে নিলে এত কিছু বলতে পারবে না। যাই হোক তোমরা দেখে পারলে কেউ, আর কিছু বলার নেই। আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা অন করে রাখো। সো গাইস বাই, টেক কেয়ার, এগুলো আবার দেখাচ্ছি, চলো বাই বাই। তোমাদেরকে তো চপটা কাটবি না, কাটবি না, কাটবি না, কাটবি না। আগের দিনে ভাবছিলাম বিটিএস এ তোকে ঢোকা হয়ে দিতে, চালা না তুই খালি গায়ে আছিস। ওদিক ওদিক ওদিকটা চল, ওদিকটা চল, খালি গায়ে খালি গায়ে হয় নাকি বলো। চল বলি এগোবে, আমি এগোবো। আমি ছোট থেকে এই বুড়ো বয়স অবধি বুড়ো হয়ে গেছি, যাই হোক। আর এই হলো পটেটো টুইস্টার, দাম হলো 60 টাকা। এখানে চিজ 40 টাকা, মোমো এই কনসেপ্টটা আমি বুঝলাম না কেন উনি বললো। উনি যখন জানেই যে মোমো, উনি যখন জানেই কি রে ভাই মজা করছে নাকি।